কেসিনোতে পাপন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, অনলাইন ডেস্ক বাংলা নিউজ 24, সাথে আছি আল আমিন পারভেজ। সাকিব ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট আঙ্গন, জুয়ারির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পর সেটি আইসিসি দুর্নীতি দমন ইউনিট আকসুকে না বলায় 2 বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন টাইগারদের সদ্য সাবেক অধিনায়ক। ঠিক এমন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বিসিবি সভাপতির একটি ভিডিও। ভিডিওতে দেখা গেছে জাঁকজমকপূর্ণ কোনো একটি ক্যাসিনোতে বসে জুয়া খেলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন ভিডিও ভাইরাল হওয়াকে বাংলাদেশ ক্রিকেটের জন্য নেতিবাচক হিসেবে দেখছেন সুদীজনরা। তারা বলছেন বর্তমানে সবচেয়ে দুর্যোগময় দিন কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট, ছোট বলের বড় মাশুল গুনছেন বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ও টি টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান। ম্যাচ ফিক্সিং না করেও নিষেধাজ্ঞার কালিমা বয়ে বেড়াচ্ছেন লাল সবুজের বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার ভুল, কুখ্যাত ভারতীয় বুকি দীপক আগারওয়ালের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা সংশ্লিষ্ট কাউকেই অবহিত করেননি। এতে করে 1 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন লাল সবুজের বিশ্বসেরা এই অলরাউন্ডার। এখানেই শেষ নয়, এই 1 বছর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে আরও 1 বছর নিষেধাজ্ঞা কাটাতে হবে। এমন পরিস্থিতিতেই ফেসবুক সহ বাংলাদেশের সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল বিসিবি বসের এই কেসিনো খেলার ভিডিওটি। তবে জানা গেছে এটি অনেক আগের ভিডিও, সিঙ্গাপুরের সবচেয়ে চাকচিক্যময় ও জাঁকজমকপূর্ণ কেসিনো মেরিনা বেতে খেলছিলেন নাজমুল হাসান পাপন। ভিডিওটি পুরানো হলেও সিঙ্গাপুরের সেই বিতর্কিত ক্যাসিনোতে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি গেছেন এবং খেলছেন তা অস্বীকার করা যাচ্ছে না। যদিও ফেসবুকে প্রচার হচ্ছে একসময় সিঙ্গাপুরের সেই ক্যাসিনোতে নিয়মিত যাতায়াত ছিল পাপনের, তবে এমন তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে পাপনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পাপনের এই ক্যাসিনো খেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার বন্ধু মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভুঁইয়ার প্রসঙ্গ টানছেন। ক্যাসিনো বাণিজ্যে জড়িত থাকাসহ বাসায় অনুমোদনহীন বিদেশি মদ রাখার অপরাধে গত 25 সেপ্টেম্বর লোকমান হোসেন ভুঁইয়াকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে র্যাবের সুনির্দিষ্ট অভিযোগ, অবৈধভাবে টাকা উপার্জনের জন্যে তিনি মোহামেডান ক্লাবের কয়েকটি রুম ক্যাসিনোর জন্য ভাড়া দিয়েছিলেন। গ্রেপ্তার করা হলেও এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে তাকে অপসারিত বা অব্যাহতি দেওয়া হয়নি। প্রিয় বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।